পাগল বউ। মা, আমি চম্পাদের বাড়ি যাচ্ছি, ওর মাসির মেয়েকে বিয়ের জন্য মেহেন্দি করে দিতে হবে। একটু দাঁড়িয়ে যা, ভাত খেয়ে তারপরে যাবি। না মা, এখন আমি কিছু খাবো না, ওখানেই কিছু খেয়ে নেব। এরপর মধু সেখান থেকে চলে যায়। দুপুরে খেতে বসে মধুর বাবা সুরেশ মধুর মাকে বলে, কি গো সরলা, আমাদের মেয়েটা কোথায়? কার একটা বিয়ে হবে, মধু তাকে মেহেন্দি করে দিতে গেছে। বিয়ের বয়স তো আমাদের মেয়েরও হলো, তার জন্য এবার আমাদের ভাবতে হবে। তুমি মধুর জন্য কোনো ভালো পাত্র দেখো না। ঠিক আছে, আমি ঘটকদের বলে রাখবো, কোনো ভালো পাত্র থাকলে তারা খবর পাঠাবে। এর পর থেকে মধুর বাবা মা তার জন্য ভালো পাত্র খুঁজতে শুরু করে। কয়েকটা পাত্র দেখার পর রবি নামের এক ছেলেকে তাদের পছন্দ হয় এবং অল্প কিছু দিনের মধ্যেই মধু রবিকে বিয়ে করে তার শ্বশুর বাড়ি চলে যায়। বৌমা, এই বাড়িতে আমি আর রবি ছাড়া আর কেউই থাকে না, খুব ছোট সংসার আমাদের, আর এবার থেকে তোমাকেই এই সংসার সামলাতে হবে। আপনি চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব। ঠিক আছে, তাহলে আজ আমি রান্না করে নিচ্ছি, কাল থেকে রান্নার কাজটাও তুমি দেখবে। এরপর মধুর শাশুড়ি রান্নাঘরে চলে যায়। দুপুরে খেতে বসার সময় মধুর শাশুড়ি তার ছেলেকে বলে, কিরে রবি, মধু কোথায়? মা, আমি তো এই অফিস থেকে এলাম, দাঁড়াও ঘরে গিয়ে দেখছি। রবি মধুকে ডাকার জন্য তার ঘরে যায়। কি গো মধু, মা খেতে বসে তোমার অপেক্ষা করছে, তুমি এখনো ঘরে কি করছো? রবি, তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো, এই মাত্র দুহাত ভরে মেহেন্দি করলাম। এ কি সর্বনাশ, এই দুপুর বেলায় আবার কেউ মেহেন্দি করে? তোমরা খেয়ে নাও না, আমি একটু পরে খাবো। ঠিক আছে তবে, আমি মাকে বলে দিচ্ছি। এরপর রবি খেতে চলে যায়। মা, মধু হাতে মেহেন্দি করে বসে আছে, বলছে একটু পরে খাবে। এ কি রে বাবা, এই সময় আবার হাতে মেহেন্দি? ঠিক আছে, আমি তার খাবার রেখে দিচ্ছি। পরের দিন সকালে মধুর শাশুড়ি তার কাছে যায়। বৌমা, জানো তো আজ থেকে তোমাকে রান্না করতে হবে, এসো তোমাকে রান্নাঘর বুঝিয়ে দি। ঠিক আছে মা, চলুন। এরপর মধুর শাশুড়ি রাখি তাকে রান্নাঘরের সমস্ত জিনিস দেখিয়ে দেয়। ঠিক আছে বৌমা, তুমি রান্না করো, আমি একটু বাড়ির অন্য কাজগুলো করে ফেলি। রাখি মধুকে রান্নার কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর রান্নাঘর থেকে খাবার পড়ার গন্ধ পেয়ে রাখি তাড়াতাড়ি রান্নাঘরে যায়। এ কি সর্বনাশ, খাবার বসিয়ে বৌমা গেল কোথায়? সব খাবার তো পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরে রবি অফিস থেকে আসে। মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিচুড়ি বসিয়েছি, রান্না হয়ে গেলে দিচ্ছি। এ কি মা, এখনো রান্না হয়নি? রান্না কেন হয়নি এটা তোর বউকে জিজ্ঞাসা করবি। সকালে রান্না চাপিয়ে কোথায় যে গেছে তার কোনো ঠিক নেই, সব খাবার পুড়ে গেছে। এরই মধ্যে মধু বাড়ি ফেরে। কি হলো মা, কি হয়েছে? কোথায় গিয়েছিলে বৌমা? মা, আমাদের পাশের বাড়ির একজন মেহেন্দি করে দেবার জন্য খুব জোর করছিল, তাদের বাড়িতেই ছিলাম। তুমি যে খাবার বসিয়ে গিয়েছিলে সেটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি এখনই দেখছি। থাক, আর দেখতে হবে না, সব খাবার পুড়ে গেছে, আমি নতুন করে খিচুড়ি বসিয়েছি। ক্ষমা করবেন মা, আমি মেহেন্দি করতে গিয়ে খাবারের কথা একদম ভুলে গেছিলাম। ঠিক আছে, এবার থেকে তুমি ঘর পরিষ্কার করবে, রান্নার কাজটা আমি দেখে নেব। এর পর থেকে মধুর শাশুড়ি নিজেই রান্না করত এবং মধু বাড়ির বাকি সমস্ত কাজগুলো করত, এবং তাদের এলাকায় কারোর অনুষ্ঠান থাকলে মধু সেখানে মেহেন্দি করতে চলে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায়, মা, মধুকে এক কাপ চা এনে দিতে বলো তো। মধু তো বাড়িতে নেই, ও নন্দিনীদের বাড়িতে গেছে, বলেছে আজ রাতে ওখানে থেকে তাদের সকলকে মেহেন্দি করে দেবে। এগুলো আর ভালো লাগছে না, কেমন একটা মেহেন্দি পাগল বউ পেয়েছি। ঠিকই বলেছিস, আমাদের কিছু একটা করে মধুর মেহেন্দি নেশা কাটাতে হবে। আমি তো তোমাকে বলিনি, মধু রাতেও হাতে মেহেন্দি করে বসে থাকে। জানি না কোন অমঙ্গল সময়ে তোর বিয়েটা দিয়েছিলাম, যে এমন বৌমা পেলাম। কিছু একটা কর, না হলে এই বৌমা আমাদের পাগল করে ছাড়বে। একটা উপায় আছে, আশা করছি তাতেই কাজ হবে। এই বলে রবি তার মাকে তার প্ল্যানের কথা বলে। পরের দিন রবি অফিসে চলে গেলে কবিতা নামের এক মেয়ে তাদের বাড়িতে আসে। কবিতা রাখির সঙ্গে বসে গল্প করে এবং মধু সেখানেই ঘর পরিষ্কারের কাজ করতে থাকে। কাকিমা,
আমার দিদির বিয়ের জন্য মেহেন্দির ব্যবস্থা করতে পারছি না। কোনো ভালো মেহেন্দি আর্টিস্ট নেই কোথাও। নেই আবার কি গো, মধু খুব ভালো মেহেন্দি করতে পারে। তোমরা মধুকে মেহেন্দির জন্য নিয়ে যেতে পারো। কি গো বৌমা, যাবে তো? হ্যাঁ মা, অবশ্যই যাব। এটাই তো আমার সবচেয়ে পছন্দের কাজ। ঠিক আছে, তবে দু সপ্তাহ পর তোমাকে মেহেন্দি করতে যেতে হবে। এরপর কবিতা সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় রবি অফিস থেকে এসে তার মাকে বলে, মা, যেমন প্ল্যান করেছিলাম সেরকম কাজ হচ্ছে তো? হ্যাঁ রে হ্যাঁ, তুই যা যা বলেছিলিস ঠিক তেমনই করেছি। দেখতে দেখতে দু সপ্তাহ কেটে যায় এবং কবিতা এসে মধুকে মেহেন্দি করার জন্য তার সঙ্গে নিয়ে যায়। কালি আমার দিদির বিয়ে, দিদিকে এমন মেহেন্দি করে দাও যেন সবাই তাকিয়ে থাকে। তুমি একদম চিন্তা করো না, আমার হাতের মেহেন্দির কোনো পাল্লা নেই। এরপর মধু কবিতার দিদির মেহেন্দি করতে শুরু করে। মধু সারা রাত তার মেহেন্দি করে। পরের দিন সকালে কবিতা মধুকে বলে, সত্যি তুমি খুব ভালো মেহেন্দি করেছো মধু। আজ যতক্ষণ না বিয়ে কমপ্লিট হচ্ছে তুমি বাড়ি যাবে না। সকলে দেখুক আমার দিদির হাতে এত সুন্দর মেহেন্দিটা কে করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি গিয়ে নতুন জামা কাপড় পরে আসছি। এরপর মধু তার জামা চেঞ্জ করার জন্য বাড়ি চলে যায়। মধু বাড়ি গিয়ে দেখে তাদের বাড়িতে কেউ নেই। কি হলো, বাড়ি একেবারে ফাঁকা কেন? মনে হয় মা আর রবি কোথাও গেছে। ঠিক আছে, আমি চেঞ্জ করে বিয়ে বাড়ি চলে যাই। এরপর মধু জামা বদল করে কবিতাদের বাড়ি যায়। মধু গিয়ে দেখে কবিতার দিদির বিয়ে হচ্ছে এবং মণ্ডপে তার সঙ্গে যে দাঁড়িয়ে আছে সে তার নিজেরই স্বামী রবি। একি রবি, তুমি দ্বিতীয় বিয়ে করছো? মধু, তুমি তো শুধু মেহেন্দিকে ভালোবাসো, আর তাই আমি আমার নতুন স্ত্রীর হাতের মেহেন্দি তোমার থেকেই করিয়েছি। এবার তুমি স্বাধীন, এবার নিজের ইচ্ছা মতো মেহেন্দি করে বেড়াও। আমাকে ক্ষমা করে দাও রবি, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কোনোদিন মেহেন্দিকে হাত লাগাবো না, সংসারের সব কাজ করব। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। তাহলে তুমি বুঝলে, এটা আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই প্ল্যান করেছিলাম। তবে বৌমা, এর পরে যদি তুমি সংসারের দায়িত্ব ফেলে রেখে লোকের বাড়ি বাড়ি মেহেন্দি করে বেড়াও, তাহলে আমি সত্যি সত্যি রবির দ্বিতীয় বিয়ে দিয়ে দেব। আমি প্রমিস করছি মা, আমি আর কোনোদিন কারোর মেহেন্দি করব না। এরপর থেকে মধু মেহেন্দি পাগল বউয়ের বদলে একজন ভালো বউয়ের মতো বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করে। বন্ধুরা, তোমরা কারা কারা মেহেন্দি করতে পছন্দ করো আমাদের কমেন্ট করে জানাও। সৎ শাশুড়ি সীমা ও পূজা ছোটবেলা থেকেই একই স্কুলে পড়ত। তারা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল। তারা একসাথে তাদের কলেজ শেষ করে। কলেজ শেষ করার এক মাসের মধ্যেই সীমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সীমা একদিন পূজাদের বাড়িতে আসে। পূজা বস না, তোর সাথে আমার অনেক কথা আছে। সব কথা ছাড়, আগে তুই বল, তোর হাজবেন্ড তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না তো? আমার অনেক চিন্তা হয় জানিস এই সব ব্যাপার নিয়ে। আরে পূজা, লাভ ম্যারেজ করেছি, চিন্তার কিছু নেই। ও সব সময় আমার খেয়াল রাখে, আমি যা বলি তাই শোনে। তাহলে তো ভালো, শুনে শান্তি পেলাম। আর বাড়ির বাকি সবাই কেমন? তোর শাশুড়ি কেমন? শাশুড়ির কথা আর বলিস না, সব সময় টিটকিরি মারতে থাকে, ছোট বড় কথা শোনাতে থাকে। শাশুড়িরা ভালো হয় না এটা আমি সবার কাছেই শুনেছিলাম, তাই আমি আমার শাশুড়ির কথাই কান দিই না। পূজা সীমার কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকে। পূজা কি ভাবছিস এত? আমার শাশুড়ি শুধু আমাকেই জ্বালায়, চিন্তা করিস না, তোকে জ্বালাবে না। না না, আমি কিছু ভাবছি না। আচ্ছা ছাড়, নাগপুর থেকে তোকে দেখতে আসার কথা ছিল না, কবে আসবে তারা? হ্যাঁ, বাবা ফোনে কথা বলছিল, শুনলাম এই রবিবারে ওরা আসবে বলেছে। কি করে তোর হবু বর? রাহুল কলেজের প্রফেসর, সানডে ছুটি পায় তাই সানডেতেই আসার প্ল্যান করেছে। খুবই ভালো, কিন্তু আমাকে শনিবারে চলে যেতে হবে। ভাবলাম কিছুদিন থাকবো, শাশুড়ি বারবার ফোন করে বাড়ি আসতে বলছে। শাশুড়িদের কাজই শুধু বৌমাকে জ্বালানো। এভাবে কিছুক্ষণ কথা বলার পর সীমা তার বাড়ি ফিরে যায়। শনিবারে সীমা তার শ্বশুর বাড়ি ফিরে যায়। রবিবারে রাহুল তার বোন রাধা ও বাবা সুরেশের সাথে পূজাদের বাড়িতে আসে। পূজাকে দেখে রাহুলের পছন্দ হয়ে যায়। দুই বাড়ির মতে এক মাস পর তাদের বিয়ের দিন ঠিক হয়। পূজা জানতে পারে যে তার শাশুড়ি রাহুলের সৎ মা, এটা শুনে পূজা খুব ভয় পেয়ে যায়।
আমি তো শুনেছি সবার শাশুড়ি সবার উপর অনেক অত্যাচার করে, আমার আবার সৎ শাশুড়ি, ভেবেই ভয় লাগছে। পূজা এসব কথা ভাবছিল সেই সময় সীমার ফোন আসে। কি রে পূজা, রাহুলকে পছন্দ হলো তোর? আর তোর হবু শাশুড়ি কেমন লাগলো? বেশি কোনো প্রশ্ন করেনি তো? সীমা রাহুলের নিজের মা বেঁচে নেই, রাহুলের বাবা দ্বিতীয় বিয়ে করেছে, এক মাস পরেই আমাদের বিয়ের দিন ঠিক হয়েছে। পূজা তুই এই বিয়ে ক্যান্সেল করে দে, নিজের শাশুড়ি এত অত্যাচার করে, তোর তো আবার সৎ শাশুড়ি, সব সময় তোর পেছনে পড়ে থাকবে, আমি যা বলছি তাই হবে, লিখে রাখ তুই। এরপর তারা ফোন রেখে দেয়। পূজা মনে মনে তার শাশুড়িকে খারাপ ভাবতে শুরু করে। পূজা তার শ্বশুর বাড়ি যায়, সেখানে তার ননদ রাধা পূজাকে বলে, বৌদি এই মহিলাকে বেশি পাত্তা দেবার দরকার নেই, ইনি হলেন আমার বাবার দ্বিতীয় বউ। হ্যাঁ পূজা, রাধা ঠিকই বলছে, এই মহিলাকে তোমার ভয় করার কোনো দরকার নেই। পূজা চুপ করে রাহুল ও রাধার কথা শুনতে থাকে। রাহুলের সৎ মা মিতালি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। একদিন সকালে পূজা যখন নিজের রুমে ছিল, তার সৎ শাশুড়ি মিতালি সেখানে আসে। পূজা মা, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ মা, আসুন না। আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন? আপনার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। বৌমা, তোমার বিয়ের পর আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই ছোট মতো একটা গিফট নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। এই বলে মিতালি পূজাকে একটি গলার হার গিফট করে। মা এটা তো অনেক সুন্দর। এসবের কোনো দরকার নেই মা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি এই বাড়ির বউ হওয়ার সমস্ত দায়িত্ব পালন করতে পারি। বৌমা আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে, বৌমা তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। এরপর তার শাশুড়ি সেখান থেকে চলে যায়। পূজা মনে মনে ভাবে, আমি তো ভাবতেই পারিনি যে মা এত ভালো করে আমার সাথে কথা বলবে। মায়ের সাথে কথা বলার পর এবার আমার মনে হচ্ছে আমি তার সম্বন্ধে যা ধারণা করেছিলাম সবই ভুল ছিল। কিন্তু রাহুল ও রাধা তাদের মাকে পছন্দ করে না কেন? পূজা এই ব্যাপারে তার শ্বশুরের সাথে কথা বলতে যায়। বাবা, মা এত সাদা সিধে ভালো মানুষ, কিন্তু রাহুল আর রাধা মায়ের সাথে এরকম আচরণ করে কেন? বৌমা, রাধা আর রাহুল যখন অনেক ছোট ছিল তখন এক অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ সুস্মিতা মারা যায়। আমি রাধা আর রাহুলের খেয়াল রাখার জন্যই মিতালিকে বিয়ে করি। মিতালিও আমার অনেক সাথ দেয়। রাহুল এবং রাধাকে সে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসত, কিন্তু মিতালি তাদের সৎ মা বলে তারা মিতালিকে মা হিসেবে মেনে নিতে পারেনি। বাবা আপনাকে একদম চিন্তা করতে হবে না, মায়ের এই ব্যবহার দেখে আপনি দেখবেন একদিন রাধা ও রাহুল নিজে থেকে বুঝতে পারবে। এক ধনী পরিবারে রাধার বিয়ে ঠিক হয়। রাধা ওই বিয়েতে খুবই খুশি ছিল। রাধার শাশুড়ি পণ হিসাবে একটি হীরের নেকলেস চায়। একদিন রাধা তার বাবাকে বলে, বাবা তুমি তাড়াতাড়ি নেকলেসের ব্যবস্থা করো, আমি ওই বাড়িতেই বিয়ে করতে চাই। ঠিক আছে মা, তোকে চিন্তা করতে হবে না, আমি রাহুলের সাথে কথা বলে দেখি কি করা যায়। এরপর সুরেশ রাহুলকে ফোন করে। রাহুল তখন অফিসে কাজ করছিল। রাহুলকে তার বাবা হীরের নেকলেসের কথা জানায়। বাবা তুমি তো জানো আমার স্যালারি কত কম, এই স্যালারি থেকে হীরের নেকলেস কেনা সম্ভব নয়। এই বলে রাহুল ফোন রেখে দেয়। এবং বিকেলে বাড়ি ফেরার পর সবাই একসাথে এই ব্যাপারে যখন আলোচনা করছিল তখন পূজা বলে, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমার তো অনেক গহনা আছে, সেগুলো বিক্রি করলেই একটা হীরের নেকলেস হয়ে যাবে। না বৌমা, এই কয়েকদিন হলো তোমার নতুন বিয়ে হয়েছে, এখনই গহনা বিক্রি করা ঠিক হবে না, আমার তো বয়স হয়েছে, এখন আমি গহনা নিয়ে কি করব, আমার গহনাগুলি বিক্রি করেই নেকলেস কেনা হবে। এই বলে মিতালি তার সমস্ত গহনা সুরেশকে দিয়ে দেয়। রাহুল ও রাধা সেখানে দাঁড়িয়ে ছিল। তাদের সৎ মা মিতালির এরকম ব্যবহার দেখে তাদের চোখে জল আসে, তারা কোনো কথা বলে না। কিছুদিন পর রাধার বিয়ে হয়। শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাধা তার সৎ মাকে ডেকে বলে, মা আমি জানি তুমি ছোটবেলা থেকেই আমাদের অনেক আদরের সাথে মানুষ করেছো, তবুও আমি আর দাদা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দিও। তুমি আমাকে মা বলে ডেকেছো, এতেই আমি খুব খুশি, শ্বশুরবাড়ি গিয়ে ভালো করে সংসার করো। এরপর রাধার বিদায় হয়। রাহুল তার সৎ মা মিতালিকে বলে, মা ছোটবেলা থেকেই আমরা শুনেছি যে সৎ মা ভালো হয় না,
তাই আমার মনে তোমার জন্য একটা রাগ ছিল। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। রাহুলের কথা শুনে মিতালির চোখ জলে ভরে যায়। রাহুল, আমি জানতাম তোরা একদিন না একদিন আমাকে ঠিক বুঝতে পারবি। এইভাবে তারা অনেকক্ষণ গল্প করার পর নিজের রুমে চলে যায়। পূজাও নিজের রুমে যায়। তখনই সীমার ফোন আসে। কি রে পূজা, ফোন টোন করিস না কেন? আর তোর শাশুড়ি কি কারোর সাথে কথা বলতে দেয় না তোকে? না সীমা, সেরকম কোনো ব্যাপার নয়। আমার শাশুড়ির মতো ভালো মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। অনেক ভালোবাসে আমাকে। পূজার এসব কথা শুনে সীমা চুপ করে যায় এবং ফোন কেটে দেয়। পূজা তখন মনে মনে বলে, সীমার কথা শুনেই আমি আমার মায়ের মতো শাশুড়িকে মনে মনে অনেক ভুল ভেবেছিলাম। কাউকে না জেনে তার সম্বন্ধে খারাপ মন্তব্য করা উচিত নয়। এর পর থেকে তারা একসাথে খুশি খুশি থাকতে শুরু করে।